রাতারাতি প্রয়াত দুই সঙ্গীত শিল্পীর মূর্তি বানিয়ে শিল্পীদের শ্রদ্ধা জানালেন মৃৎশিল্পী সুবীর পাল। সন্ধ্যা মুখোপাধ্যায় বাপি লাহিড়িকে শ্রদ্ধা জানাতে শিল্পীর এই উদ্যোগ জানালেন শিল্পী। পরপর তিন কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপ্পী লাহিড়ির প্রয়াণে তাঁদের শ্রদ্ধা জানাতে রাতারাতি আবক্ষ মূর্তি তৈরি করলেন কৃষ্ণনগরের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল। কিছুদিনের ব্যবধানে সঙ্গীত জগতে একের পর এক নক্ষত্রপতন হয়ে চলেছে বাগদেবীর আরাধনার পরদিনই তাঁর বরপুত্রী লতা মঙ্গেশকর প্রয়াত হন। তার কিছুদিনের মধ্যেই প্রয়াত হন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, যার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ইহলোক ত্যাগ করেন বিখ্যাত সঙ্গীতশিল্পী তথা সঙ্গীত পরিচালক বাপ্পী লাহিড়ী। সত্তর আশি দশকে সঙ্গীত জগতের মূল কাণ্ডারি ছিলেন সকলে। এত কম সময়ের ব্যবধানে এই তিন নক্ষত্রের মহাপতন তাই সুর জগৎকে শোকস্তব্ধ করে তুলেছে। সরকারিভাবে তিন কিংবদন্তিকে সে শ্রদ্ধা জানাতে কোনো ত্রুটি রাখা হয়নি। এই তিন শিল্পীকে নিজেদের মতন করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দেশ বিদেশের গুণীজন তথা সাধারণ মানুষও। চিত্রশিল্পীরা চিত্রের মাধ্যমে, সঙ্গীতশিল্পীরা গানের মাধ্যমে, তাছাড়াও আরও নানানভাবে এই তিন কিংবদন্তিকে স্মরণ করা হয়েছে। তেমনি কৃষ্ণনগরের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর পাল তাঁর শিল্পের মধ্য দিয়ে কিংবদন্তি শিল্পীদের সম্মান জানিয়েছেন। লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ও সকলের প্রিয় বাপ্পী লাহিড়ীকে শেষ শ্রদ্ধা জানাতে সুবীর পাল তাঁর শিল্পের মধ্য দিয়ে তিন কিংবদন্তির আবক্ষ মূর্তি স্থাপন করেছেন। শিল্পের মধ্য দিয়ে কিংবদন্তি শিল্পীদের সম্মান জানানোই মূল লক্ষ্য ছিল মৃৎশিল্পী সুবীর পালের। খুবই দুঃখজনক যে আমরা পরপর তিনটে উজ্জ্বল নক্ষত্র হারিয়ে ফেললাম। আমাদের ছেড়ে প্রথমেই চলে গেলেন কিংবদন্তি লতা মঙ্গেশকর, আমি তার মূর্তিও বানিয়েছি, এবং তারপরেই কয়েকদিনের ব্যবধানেই চলে গেলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তো তারও তাকে শ্রদ্ধা জানাতে তারও মূর্তি আমি বানালাম, তুমি দেখছো নিশ্চয়ই। তো ঠিক সন্ধ্যা মুখোপাধ্যায় বানাতে বানাতেই আমার কাছে খবর এসে গেল যে আমাদের ছেড়ে চলে গেলেন বিখ্যাত কিংবদন্তি শিল্পী তথা সুরকার মিউজিক ডিরেক্টর বাপ্পী লাহিড়ী। সেই স্বনামধন্য বাপ্পী লাহিড়ী আজকে আমাদের জন্মে থেকে দেখছি, তার গান শুনে বড় হয়েছি। তো আজকে এই ছেড়ে চলে যাওয়াটা আমাদের বিরাট শূন্যতা, যা আমাদের হয়তো এই প্রজন্মে আর এরকম শিল্পী আমরা দেখতে পাবো না। তো খুবই দুঃখজনক এবং কষ্ট হচ্ছে, কারণ এদের গান শুনেই আমরা যেহেতু বড় হয়েছি। তো যাই হোক, এইসব দুঃখের মধ্যে দিয়েও আমার শিল্পকর্ম দিয়ে তাদের একটু যদি শ্রদ্ধা জানাতে পারি, এটাই আমার কাছে সবথেকে বড় কথা হবে। এ প্রসঙ্গে তিনি জানান, যখন আমার ১২ বছর বয়স তখন লতা মঙ্গেশকরের সাথে একবার সাক্ষাৎ হওয়ার সৌভাগ্য হয়েছিল, সেই স্মৃতি আজও মনে উজ্জ্বল। সেই সময় তার সঙ্গে বেশ কিছু কথাও হয়েছিল যা আজ খুব মনে পড়ছে। সেই সময় তিনি আমার কাজেরও খানিক প্রশংসাও করেন। লতাজির সাথে একটি ছবিও আছে সেই সময়ের। যদিও সন্ধ্যা মুখোপাধ্যায় কিংবা বাপ্পী লাহিড়ীর সঙ্গে কখনো সাক্ষাতের সুযোগ ঘটেনি, এই তিন কিংবদন্তির প্রয়াণে আমরা সকলেই শোকাহত। এছাড়াও তিনি বলেন, ছোটবেলা থেকেই আমরা সকলে এদের গান শুনে বড় হয়েছি, তাই তাঁদের সেই শ্রদ্ধা জানাতে আমার এই সামান্য প্রচেষ্টা। কাজ করছি ঠিকই, কোথাও যেন একটা কষ্টের মধ্যে নিয়েই কাজ করতে হচ্ছে আমাকে, তবুও ভাবলাম যে আমার শিল্পে যদি কিছুটা সময় তাদের শ্রদ্ধা জানাতে পারি, সেই উদ্দেশ্যে করেই ইনাদের মূর্তিগুলো আমি বানিয়ে ফেলি। আমার সৌভাগ্য হয়েছিল ১৯৮২ সালে, যখন আমি লন্ডনে বসে ফেস্টিভ্যাল করছি, তখন সেই সময় তিনি উদ্বোধনেও গিয়েছিলেন লতা মঙ্গেশকর। তো সেই সময় তার সঙ্গে অল্প সময়ের একটু কথা বা সেই সাক্ষাৎ বা সেইটুকুনি দেখা, সেই দিনগুলোর কথাই মনে পড়ে যাচ্ছে যে লতা মঙ্গেশকর আমাকে বলেছিলেন যে বেটা তুম অনেক বড় হও, এরকম আমাদের দেশের এরকমভাবেই সম্মান করো, তোমার কাজ আমার খুবই ভালো লাগলো। হ্যাঁ, ভাঙা ভাঙা বাংলাতে তিনি বলেছিলেন আমায়। তো আজকে সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, কৃষ্ণনগর।